ভিউয়ার্স, আমরা চলে এলাম আপনাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমাদের ব্লগ হচ্ছে দোহার মইনট ঘাট। তো অনেকে হয়তো গিয়েছেন, এটাকে এখন বাংলাদেশের মিনি কক্সেস বাজার বলা হচ্ছে। তো আমরা আজকে সেখানে যাব পিকনিক পারপাসে। তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ সাথে থাকবেন। এখন আমি আছি সাইনবোর্ড কোবা মসজিদ, কোবা মসজিদের এখানে। এখান থেকে আমাদের পিকনিকের বাস ছেড়ে যাবে। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের পিকনিকের বাস চলে আসছে। এটা হচ্ছে, পরিচয় হন আমাদের আবদুল্লাহ ভাই, সে হাই টু ভিউয়ার্স। উনি আমাদের অফিসের কলিগ। তো আমরা মনে হয় এই বাস দিয়ে আমাদের পিকনিক স্পটে যাব। তো অপেক্ষা করেন বাকি রাস্তা। আমাদের পিকনিকের জন্য সাইনবোর্ড থেকে যে ভাইরা উঠবে তারা চলে আসছে। পরিচয় হন, উনি হচ্ছেন আরিফিন ভাই, সে হাই টু ভিউয়ার্স। ওনার সাথে তো পরিচয় হয়েছে। উনি হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় রতন ভাই, হাই দেন। উনি আমাদের গাড়ির পাইলট। আচ্ছা, শাখাওয়াত ভাই, উনি আমাদের বসুন্ধরা কলিগ। উনি হচ্ছেন আমাদের মুস্তাক ভাই, আর উনি হচ্ছেন আমাদের রাশেদ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই ঠিক টাইমে আসে নাই। আমাদের টাইম ছিল 7:30, উনি 15 মিনিট লেট করছে। 15 মিনিট লেট করা, এখন উনি আসতেছে। আমাদের শ্রদ্ধেয় জাহাঙ্গীর ভাই, আমরা একটু আগে যাই ওনার ইন্টারভিউ নেওয়ার জন্য। ভাই আপনি লাইভে আছেন, বলেন তো আপনি কেন দেরি করলেন? তো ঠিক আছে গাইজ, আমরা গাড়িতে উঠতেছি ইনশাল্লাহ। চলছে গাড়ি যাত্রা বাড়ি। আমরা পরিচয় হয় নেই আমাদের আরেক ভাইয়ের সাথে, সে হাই টু ভিউয়ার্স, রুহুল আমারু ভাই। উনি হচ্ছে আমাদের নেসের ভাই, আর উনি আমাদের সাজিদ ভাই। তো ভিউয়ার্স, আমাদের যাত্রাপথে আমরা এখন উঠতে যাচ্ছি পোস্তকলা ব্রিজে। আমাদের সকল ভাইরা চলে এসছে। সকলে, আমরা অনেকের সাথে আগে পরিচয় হয়েছি। উনি হচ্ছেন আমাদের তুহিন ভাই, সে হাই টু ভিউয়ার্স। আমাদের স্যার, আমাদের দুষ্ট আমিনুল ভাই, ফুটবলের একটা আনতে বলছি, ক্লিপ আনতে বলছি, পারে নাই আনতে, ব্যর্থ আমিনুল ভাই। এ হচ্ছে আমাদের সালাউদ্দিন ভাই,
উনি আজকে আমাকে সারা দিন হেল্প করবে, আমাদের গাড়ির একমাত্র প্রিন্স। ভাই আপনার চেহারাটা একটু দেখান। তো ভিউয়ার্স, উই আর সরি, বাইরে অনেক কুয়াশা, আপনাদেরকে রাস্তা দেখাইতে পারতেছি না। আমরা চলে এসেছি আমাদের অতিক্রান্ত মইনট ঘাট, আমাদের পিকনিক স্পট। আজকের তো সকলেই অনেক খুশি, সাথে থাকবেন, আপনাদেরকে সম্পূর্ণ ভিউটি আমরা দেখাবো। সো ভিউয়ার্স, পৌঁছে গেছি আমরা আমাদের প্রতীক্ষিত সেই মইনট ঘাট। আপনি দেখতে পাচ্ছেন অনেকে বলে ময়নূর, হ্যাঁ এটা আসলে এই যে মইনট ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সেই বিশাল পদ্মা নদী। তো আমরা আর একটু কাছ থেকে দেখে আসি। আসলে মিনি কক্সেস বাজার যেটাকে বলা হয় সেটা আসলে এখানে না, এখান থেকে ট্রলার বা স্পিড বোর্ডে আমাদের ওই একটু সামনের দিকে গেলে সেখানে একটি চরের মতো বিশাল বড় চর, সেটা হচ্ছে আসল মানে মইনট ঘাটের দৃশ্য, মিনি কক্সেস বাজার যেটাকে বলা হয়। তো এখান থেকে আমাদেরকে যেতে হবে। সো ভিউয়ার্স, আমরা আরও কিছু প্রোগ্রাম আছে যেগুলো এই ভিডিওতে অ্যাড করব না, সেই ভিডিওগুলো আলাদা আলাদা দিব। আপনারা যদি চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখানে আছে আমাদের একটা ফুটবল ম্যাচ, তারপরে আমাদের আরও কিছু গেমস যেগুলো সেই ভিডিওতে পাবেন আপনারা, অবশ্যই আমরা ইন্ডি স্ক্রিনে দিয়ে দিব। সো সাথেই থাকুন ভিউয়ার্স। আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিন, যেন আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনারা সহজেই পেতে পারেন। সো ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমরা যাচ্ছি আমাদের মইনট ঘাটের প্রধান আকর্ষণের দিকে। সেখানে আছে একটা চর, মোটামুটি বিশাল বড় চর। সেই বড় চরের মধ্যে আমরা গোসল করবো ইনশাল্লাহ। সকালে সেই প্রস্তুতি নিয়ে রওনা হয়েছি আমরা। তো চলুন আমরা এগিয়ে যাই। ভিডিও
ভিডিও কার মোবাইল কোন জায়গায় আছে ভাই কইতে পারি না তো ভিডিও করতেছি হইতেছে মুস্তাক ভাই মুস্তাক মুস্তাকিম ভাই গ্রামারটা ভিডিও করতেছি রে এটা কারবে আমার কান্দে কারবে আমার কান্দে কাটো সালা দিন ডাটা নাকি রাখলে দেখেন আপনারটা দিও কাঠটা কোন পকেটে আছে আল্লাহ জানে এই যে উঠাইতেছি ঢেউ করতে গেল আমি জানি না আমার যে দিয়ে গেছে এটা আমার কাছে আছে শিমুল ভাই কি
ছায়ের মধ্যে এমন করতেছে। আগে ভিডিও করলে কি এটা ছাড়া দেবো? হয়েছে হয়েছে হয়েছে, আয় পড়ছে। এটা তো ভিডিও না, ভিডিও হয়েছে তো। বড় ভাই আমার কিচ্ছু করার নাই, আমি কিচ্ছু করি নাই। পাঁচ মিনিটে শেষ হয়ে গেল মাত্র, পাঁচ মিনিট হয় নাই। আরে আমি এত দূরে ভাই কষ্ট করে ভিডিও করতেছি, ভিডিও স্টপ করে ছেড়ে দিছি, জানি কোন সময় খেলতে হবে। তুলি নাই তো ভিডিও করছি, সাত মিনিট মাত্র ভিডিও। আরে আমি গেলে একটা রাস্তা বাইর করেন না, সোজা রাস্তা শেষ করে ভাই, আবার যে গর্ত বেদিনে পড়ি। বিজয় গেল রে, এত রোদের মধ্যে ফ্ল্যাশ মারে মোবাইল রে। হ্যাঁ না লাগে যায়নি ভাই, চিন্তা করিস। আরে এদিক দেখেন, এদিক দেখেন, দেখতেছি খালি মানুষ দাঁড়ায় রয়েছে ভাই, এই যে জায়গাটা মানুষ তো দাঁড়ায় রয়েছে। আমরা রিক্সলো মুখের লেগে পড়লাম, তারপরে ধর করি না এই জায়গাটা সুন্দর, মানুষ দাঁড়ায় থাকতে আমরা কেন রিক্স নিতে যাবো? মোবাইল কার পকেটে আসার লাগে জানে। এ ভাই গর্ত দি গর্ত, লাস্টে আমি একটু ভিজলাম, লাস্টে একটু ভিজে গেছি। যাওয়ার সময় আর কারো তাল থাকবো না। আরে এক মাস খান স্টপ করে রেখে দিয়েছিলাম, পেস লাগিয়ে গেছে, কথা হয় নাই, অনেক প্রথম দিকতে হয়েছে। মাইয়া মাসের কাম পলাশ লেখে রাখছে,
So viewers, আমরা পদ্মার নদীতে গোসল করলাম এতক্ষণ মইনট ঘাটের চরে। আমরা এখন নদীর পারে নৌকার উপরে বসে আমাদের জামা কাপড় শুকাচ্ছি। তো আমরা নদীতে গোসল করার পরে এইভাবে আমরা নৌকার উপরে জামা কাপড় শুকাচ্ছি। আর নৌকাতে যেহেতু আমরা 2 ঘন্টার জন্য নিয়েছিলাম, এই কারণে আমরা নৌকাতেই নদী ভ্রমণ করতেছি কিছুক্ষণ। তো কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবারের বিরতি শুরু হবে। আমরা যেই পারে খাবার হোটেল ঠিক করেছি, আমরা একটু দূরে এসেছি ঘুরতে। এখানে সবাই একটু নেমেছে, আমাদের নৌকা দুলছে ঢেউয়ে। হ্যালো ভিউয়ার্স, আমাদের প্রোগ্রাম প্রায় শেষের দিকে। আমাদের সালাউদ্দিন ভাই, তো আমাদের ব্লগটা প্রায় শেষের দিকে। আমরা সব কয়েকটা প্রোগ্রাম শেষ করেছি আর এখন প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছে। তো আমাদের পিকনিক শেষ, আমাদের ব্লগও শেষ। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমাদের নেক্সট ব্লগটি দেখতে পারেন, আর অবশ্যই সাথে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।